এই ভিডিওতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজ্জের ভাষণ নিয়ে বহুল প্রচলিত প্রতিষ্ঠিত কিন্তু অসত্য বা উদ্দেশ্যমূলক প্রচারণা নিয়ে কথা বলবো। শিয়া সুন্নি সহ অসংখ্য দল উপদলের বিভক্তি, হাদিসকে কোরআনের শরীক হিসাবে শরিয়ার উৎস বানানোর ভিত্তি বিদায় হজ ও গাদিরে খুমের ভাষণ। বলা বাহুল্য, এ দুটি ভাষণের টেক্সট কোরআনে উল্লেখ না থাকায় আমরা হাদিস গবেষণা পদ্ধতি অনুযায়ী এ দুটি ভাষণের সত্যতা যাচাইয়ের চেষ্টা করব। ধর্মের নামে আমরা যা জানি, মানি বা মানুষকে মানতে বাধ্য করি, তার সাথে যখনই কোরআনের সম্পর্ক খুঁজে পাওয়া যায় না, তখনই এক কথায় উত্তর মেলে, শরীয়তের বিধান হচ্ছে কোরআন এবং হাদিস। তো হাদিসের কোন পর্যন্ত শরীয়তের বিধান? সবার আগে অবশ্যই সহি বুখারি এবং সহি মুসলিম। এ দুটি হাদিস গ্রন্থ সহি অনলি হাদিসের সংকলন বিধায় এগুলোর আগে সহি লেখা হয়। তিরমিজি, আবু দাউদ, নাসাঈ, ইবনে মাজা এ চারটি গ্রন্থে অনেক হাসান জয়ীফ হাদিসও আছে, কিন্তু এ চারটি হাদিস গ্রন্থকেও সিয়াই সিত্তা বা ছয়টি বিশুদ্ধ হাদিসের কিতাবের তালিকায় গণ্য করা হয়। এই ছয়টি হাদিস গ্রন্থকে সিয়াই সিত্তা বা বিশুদ্ধ ছয়টি কিতাব বলা হলো। এগুলো মূলত প্রসিদ্ধ ছয়টি কিতাব। বিশুদ্ধ কথাটা মার্কেটিং টার্ম। এর বাইরেও শতাধিক মৌলিক ও সম্পাদিত হাদিস গ্রন্থ আছে। এগুলো হাদিসে আছে বলে আমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে, আমরা খোঁজ নিয়ে দেখিনি বা প্রয়োজন মনে করিনি যে আসলে কি হাদিসে আছে। কোরআনের একটা আয়াত জানে না এমন অনেক মুসলমানও জানে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জের ভাষণে কোরআন ও সুন্নাহ আঁকড়ে ধরার নির্দেশ দিয়েছেন। বিদায় হজ্জের ভাষণের বিভিন্ন পোস্টার বা প্ল্যাকার্ড অনেকের বাড়ি বা প্রতিষ্ঠানের দেয়ালে চোখে পড়ে, তা তো এমন কথাই লেখা আছে, এবং সে অনুযায়ী আমরা হাদিসকে কোরআনের মতো শরিয়ার ভিত্তি হিসাবে মানি। এই ভিডিওতে বিদায় হজ্জের ভাষণ সংক্রান্ত হাদিসগুলোর চুলছেঁড়া বিশ্লেষণ করে দেখাবো যে নবীজি এই ভাষণে কেবলমাত্র কোরআন আঁকড়ে ধরার নির্দেশ দিয়েছেন। এই ভিডিও থেকে আপনি নিশ্চিত হতে পারবেন, এরপরেও আপনি কোনো শাইখুল হাদিসকে দিয়ে এর রেফারেন্সগুলো যাচাই করিয়ে নিতে পারেন। ইসলাম ধর্মের মূল সংবিধান হচ্ছে কোরআন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার প্রধান সহচররা কোরআনের নির্বিচ্ছিন্ন অনুসারী ছিলেন, কিন্তু ইসলামের নামে আমরা যে ধর্মচর্চা করছি তার সাথে কোরআনের খুব একটা সম্পর্ক নাই। যারা বিভিন্ন পোশাকি রীতিরেওয়াজকে ধর্ম হিসেবে জেনে বা মেনে আসছেন, তারা কোরআন কেন্দ্রিক ধর্মচর্চাকে ইসলাম বলে মানতে নারাজ, যে শুধু কোরআন অনুসরণ করলে নাকি ইসলামের আর কিছুই থাকে না। সুতরাং এটা মুসলমানদের ইমান নষ্ট করার জন্য ইহুদি খ্রিস্টানদের একটা চক্রান্ত। কাবার ইমাম থেকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা পর্যন্ত পৃথিবীর সকল আলেম স্কলার কেমন দালাল উপাধি পেতে হয়েছে। সহি হাদিস অস্বীকার করলে যদি কুফুরি হয়, তবে হাদিস সংগ্রহ সংকলনকারী ইমাম ও শাইখুল হাদিস রয়ে তালিকায় পড়বেন, কারণ সবাই কিছু কিছু হাদিস অস্বীকার করছেন। হাদিস ও ফেকা অনুসরণের কারণ অকারণ নিয়ে সিরিজে কথা বলেছি, বলবো, যা হয়তো আপনি প্রথমবার শুনবেন। যারা ধর্মের অপব্যাখ্যা অপপ্রয়োগে বিরক্ত, ধর্মকে মানবিক মূল্যবোধ ও প্রগতির প্রতিবন্ধকতা ভেবেছেন, ধর্মনিরপেক্ষতায় সমাধান খুঁজছেন, তারা কোরআনের সরল সৌন্দর্য, চিরন্তন নীতিমালা এবং যৌক্তিক নির্দেশনায় অভিভূত হয়েছেন। এমনকি কয়েকজন বিখ্যাত নাস্তিক আমাকে বলেছেন যে কোরআনের যে বিধিনিষেধ আপনি কোনোরকম সংমিশ্রণ ছাড়া তুলে ধরছেন, তাতে ইসলামের সমালোচনা করার সুযোগ নেই। কিন্তু বিভিন্ন হাদিস, তাফসির ও ফেকা মিশিয়ে ধর্মের যে পরিচিত রূপ আমরা দেখছি, তার সাথে আমাদের দ্বিমত করতেই হচ্ছে। কোরআন চিরন্তন, কিন্তু হাদিস, তাফসির এবং ফেকা চিরন্তন নয়। হাদিস, তাফসির, ফেকা সব কিছুরই কিছু প্রয়োজনীয়তা ও যৌক্তিক ভিত্তি আছে, কিন্তু সমস্যা হচ্ছে প্রোটোকল বা প্রায়োরিটি না বোঝা। আমি হাদিস, তাফসির, ইসলামের ইতিহাস, সাহিত্য সব পড়ি এবং পড়তে উৎসাহ দিই, কিন্তু ইসলামের চিরন্তন বিধান একমাত্র কোরআন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং প্রধান সাহাবীদের জীবনাচরণের কোনো প্রতিষ্ঠিত নথি যদি পাওয়া যায়, তার অনুসরণ অবশ্যই উত্তম যদি তা কোরআনের মূলনীতির সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। কোরআনের সাথে সম্পর্কহীন এবং সামঞ্জস্যহীন হাদিস শরীয়তের বিধান হিসাবে অকার্যকর, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবিগণ কোরআন পরিপন্থী কোনো কথা বলেছেন বা কাজ করেছেন এমনটা একজন মুসলমান নীতিগতভাবে বিশ্বাস করতে পারে না। একটা দেশের কোনো আইন সেদেশের সংবিধান পরিপন্থী হতে পারে না, তেমনি ইসলামের কোনো আইন কোরআন পরিপন্থী হতে পারে না। হাদিসের নামে মুসলমানদের ভুল এক্সিট দেখিয়ে দেওয়ার সবচেয়ে বড় প্রমাণ বিদায় হজ্জের ভাষণ নিয়ে মিথ্যাচার। হাদিসের সবচেয়ে বড় ইভেন্ট হচ্ছে বিদায় হজ্জ। লক্ষাধিক সাহাবির উপস্থিতিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ভাষণ দিয়েছেন তা নিয়ে তো মিথ্যাচার সম্ভব নয়, তাই নয়? আমরা সবাই জানি বিদায় হজ্জের ভাষণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি, এই দুটি জিনিস আঁকড়ে ধরলে তোমরা পথভ্রষ্ট হবে না, একটি হচ্ছে আল্লাহর কিতাব, আরেকটি আমার সুন্নাহ বা হাদিস। ধর্মপ্রাণ মুসলমান এবং মাদ্রাসা ছাত্ররা এ হাদিস জাতীয় সঙ্গীতের চেয়েও বেশিবার শুনেছেন। বিদায় হজ্জের ভাষণের এমন অনেক বাহারি পোস্টার বা প্ল্যাকার্ড বাজারে বিক্রি হয়, তা কারা ছাপায় কারা বিক্রি করে আমরা জানি না। দুটি জিনিস রেখে যাচ্ছি, একটি হচ্ছে আল্লাহর কিতাব, আরেকটি আমার সুন্নাহ। হাদিসের এই জাতীয় সঙ্গীত সিয়াই সিত্তা, অর্থাৎ হাদিসের ছয় প্রসিদ্ধ কিতাব বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজার কোনো কিতাবে নাই। এমনকি মুসনাদ আহমদ, বাইহাকি, সহি ইবনে হিব্বান, দারেমি শরীফের মতো সহি হাদিস গ্রন্থও নাই। এই বিখ্যাত হাদিস গ্রন্থগুলো বিবিসি, সিএনএন, আল জাজিরা, প্রথম আলোর মতো প্রসিদ্ধ বা নির্ভরযোগ্য। এদের সব সংবাদ সত্য না হলেও এরা কোনো সংবাদ প্রচার করলে মানুষ সেটাকে গুরুত্বের সাথে নেয়।
এর বাইরে আরো অন্তত শতাধিক হাদিস গ্রন্থ আছে যেগুলো বিভিন্ন দল মতের মুখপাত্র বিধায় এগুলো সার্বজনীন গ্রহণযোগ্যতা পায়নি। অনেকটা দৈনিক সংগ্রাম, বাংলার বাণী, দিনকাল বা একেবারে ভুইপোর, যেমন দৈনিক যুগের বাণী বা সাপ্তাহিক আশার আলো, এসব খবর কেউ সিরিয়াসলি নেয় না। আর এমন অখ্যাত বা দলীয় প্রচারপত্রে প্রকাশিত খবর যদি মূলধারার সংবাদ মাধ্যমে না থাকে তা গুজব বলেই ধরা হয়। এমনই মোস্তাদরাকে হাকিম নামক তুলনামূলক অখ্যাত হাদিস গ্রন্থে অখ্যাত সূত্রে এ হাদিস থাকলেও তাতে বিদায় হজ্জের ভাষণের আর কোনো আলোচনা নাই। এত গুরুত্বপূর্ণ ভাষণের মাত্র এই দুই লাইনই বর্ণনাকারীর মনে আছে, এটা কিভাবে সম্ভব? মালিকি মাজহাবের মুখপাত্র মুয়াত্তা মালিক হাদিস গ্রন্থে এই দুই লাইনের হাদিস মুরসাল সূত্রে বর্ণিত। মুরসাল শব্দের অর্থ পরিত্যাজ্য। মুরসাল হাদিস হচ্ছে যে বর্ণনাকারী হাদিস বর্ণনা করেছে বিদায় হজ্জের সময় তার জন্মও হয়নি, তাহলে সে নিশ্চয়ই কারো কাছ থেকে শুনেছে, কিন্তু কার কাছ থেকে শুনেছে তার নাম পরিচয় সে বলতে পারেনি। মেশকাত শরীফে মোস্তাদরাকে হাকিমের হাদিসটি উল্লেখ আছে। মেশকাত শরীফ রিয়াদুস সালেহীন মূলত বিভিন্ন হাদিস গ্রন্থ থেকে বিষয়ভিত্তিক বাছাইকৃত হাদিসের সংগ্রহ। এই হাদিস গ্রন্থগুলো বিভিন্ন টেলিভিশনের আজকের পত্রিকা অনুষ্ঠানের মতো, যেখানে প্রধান প্রধান সংবাদপত্রের প্রধান প্রধান খবরগুলো পড়ে শোনানো হয়। পত্রিকাগুলো যা লিখেছে তাই পড়ে শোনাবে। একইভাবে মেশকাত শরীফ টাইপের হাদিস গ্রন্থগুলোতে বিভিন্ন হাদিস গ্রন্থের কিছু হাদিস রেফারেন্স সহ হুবহু ছাপায়। এরকম হাদিস গ্রন্থ আছে কয়েক হাজার। এখন এর বিপরীতে আসল কথা শুনে, এই বিদায় হজ্জের ভাষণ প্রসঙ্গে সর্বমোট দুটি হাদিস আছে সিয়া সিত্তা সহ বিখ্যাত হাদিসের কিতাবে। একটি সহি মুসলিম ইসলামিক ফাউন্ডেশন হজ অধ্যায় হাদিস নম্বর 2821, দ্বিতীয়টি সুনান আবু দাউদ ইসলামিক ফাউন্ডেশন হজ অধ্যায় হাদিস নম্বর 1903। দুটি হাদিসই অনেক লম্বা, কয়েক পৃষ্ঠা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজ্জের সম্পূর্ণ সফরের বিস্তারিত বর্ণনা আছে, তবে সংশ্লিষ্ট অংশটুকু পড়ে শোনাচ্ছি। সহি মুসলিমের বর্ণনা, আমি তোমাদের মাঝে এমন এক জিনিস রেখে যাচ্ছি যা দৃঢ়ভাবে আঁকড়ে ধরে থাকলে তোমরা পথভ্রষ্ট হবে না, তা হচ্ছে আল্লাহর কিতাব। আবু দাউদের বর্ণনা, আমি তোমাদের মধ্যে একটি বিশেষ বস্তু রেখে যাচ্ছি, আমার পর যদি তোমরা তা মজবুতভাবে ধারণ করো তবে তোমরা কখনো গোমরা হবে না, আর তা হলো আল্লাহর কিতাব। দুটি বর্ণনা মতেই এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমবেত সাহাবিদের উদ্দেশ্যে বলেছেন, তোমাদেরকে কিয়ামতের দিন আমার সম্পর্কে জিজ্ঞেস করা হবে, তখন তোমরা আমার সম্পর্কে কি বলবে? সাহাবিগণ বললেন, আমরা সাক্ষ্য দিব যে আপনি আপনার দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন, আপনার হক আদায় করেছেন, উম্মতকে নসিহত করেছেন। অতপর তিনি শাহাদাত আঙ্গুলি আকাশের দিকে উত্তোলন করলেন এবং লোকদের প্রতি ইশারা করলেন, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো। অর্থাৎ হাদিস মোতাবেক বিদায় হজ্জের ভাষণে নবীজি একটি জিনিস আঁকড়ে ধরতে বলেছেন, আর তা হচ্ছে আল্লাহর কিতাব। কিন্তু একটির জায়গায় দুটি জিনিস এবং কোরআনের সাথে আমার সুন্নাহ বা হাদিস যোগ করেছে কিছু অখ্যাত অসমর্থিত সূত্র। মূলধারার হাদিস গ্রন্থ অনুযায়ী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং একটি জিনিস আঁকড়ে ধরতে বলেছেন, আর তা হচ্ছে আল্লাহর কিতাব। এই কথাটাই সকলের কাছে পৌঁছে দিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত সাহাবিদের আদেশ করেছেন, কিন্তু আমাদের কাছে কথাটি পৌঁছায়নি। কেন পৌঁছায়নি? ইতিহাস ভূগোলের আলোচনায় গেলাম না। ইসলামিক ফাউন্ডেশন থেকে অনুদিত প্রকাশিত সহি মুসলিম ও আবু দাউদে এ হাদিস স্পষ্ট অক্ষরে ছাপানো, তা আমাদের শাইখুল হাদিসদের চোখে পড়েনি? পড়েছে নিশ্চয়ই, কারণ এ হাদিস অনুযায়ী আমরা হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করি। এতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হজের সফরের বিস্তারিত বিবরণ আছে, কিন্তু তারা এ হাদিস আমাদের কাছে বলেনি। কেন? বললে চাকরি থাকবে না? উল্টা তারা আমাদের কোরআন ও সুন্নাহ অনুসরণের নির্দেশ সংবলিত যে বর্ণনা শোনাচ্ছেন তা সিয়া সিত্তার কোনো কিতাবে নেই। আমার কথা আপনাকে বিশ্বাস করতে হবে না। আপনি কোনো শাইখুল হাদিসকে প্রশ্ন করেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জের ভাষণে কোরআন ও তার সুন্নাহ আঁকড়ে ধরার যে নির্দেশ দিয়েছেন তা সিয়া সিত্তার কোন কিতাবে আছে, আর সিয়া সিত্তায় বিদায় হজ্জের ভাষণের যে বিবরণ আছে তাতে কি আঁকড়ে ধরতে বলা হয়েছে। আমি ফেসবুকে ফ্যাক্ট চেক করার জন্য পোস্ট দিয়েছি, তাতে পরিচয় প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বিখ্যাত আলেমও বেশ বিস্ময় প্রকাশ করেছেন যে বলেন কি। অনেক খোঁজাখুঁজি করে যখন পছন্দসই হাদিস পাওয়া যায়নি, অনেকেই আস্তেই চেপে গেলেন ব্যাপারটা। তাহলে আমরা হাদিস মানছি কই? মুসলিম ও তিরমিজি শরীফে দুটি জিনিস রেখে যাচ্ছি এমন বর্ণনা আছে, তবে তা বিদায় হজ্জের ভাষণ নয়, গাদিরে খুমের ভাষণের অংশ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ থেকে ফেরার পথে মক্কা ও মদিনার মাঝামাঝি গাদিরে খুম নামক স্থানে যাত্রা বিরতি করেন এবং সেখানে একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভাষণ দেন, যা শিয়া ও পাক পাঞ্জাতনপন্থীরা ঈদুল গাদির নামে প্রতি বছর উদযাপন করে। যদিও আমরা সুন্নিরা গাদিরে খুম সম্পর্কে খুব একটা জানি না, গাদিরে খুমে যে দুটি জিনিস আঁকড়ে ধরতে বলেছেন বলে মুসলিম তিরমিজি শরীফে বর্ণিত আছে, এ দুটি জিনিসের একটি কোরআন আর একটি আহলে বাইত, নবী পরিবার। তিরমিজি শরীফের আরেকটি হাদিসে আহলে বাইত বলতে কেবল হযরত আলী, ফাতেমা, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এই চারজনকে বলা হয়েছে, যা শিয়া ও তরিকতপন্থী আহলে সুন্নাহর একাংশের জাতীয় সঙ্গীত। কিন্তু নবী পরিবার হিসেবে কেবল এই চারজনকে নির্বাচন করা কোরআনের বক্তব্যের বিপরীত। সূরা আহজাবে আহলে বাইত বলতে প্রধানত নবীজির স্ত্রীদের উদ্দেশ্য করা হয়েছে, তাদেরকে উম্মুল মুমিনিন বা মুমিনদের মা বলা হয়েছে। এমনকি পবিত্রতা ও মর্যাদা বিবেচনায় নবী পত্নীদের সাথে পরবর্তীতে মুমিনদের বিবাহকে হারাম করা হয়েছে। এছাড়া নবীজির জামাতা হযরত ওসমান,
শ্বশুর হিসাবে হজরত ওমর আবু বকর রাদিয়াল্লাহু আনহু আজমাইন এরাও নবী পরিবারভুক্ত। এই গাদির খুমের হাদিসগুলো নিয়েই মূলত শিয়া সুন্নি বিভক্তি। শিয়া পাক পাঞ্জাতন বিশ্বাস অনুযায়ী নবীজি সাল্লাহ আলি সাল্লাম এই গাদিরে খুমে হজরত আলী রাদিয়াল্লাহু আনহুকে পরবর্তী মুসলিম বিশ্বের মাওলা, ওলি, অভিভাবক বা খলিফা হিসাবে ঘোষণা করেন। এই ইমাম বা ওলি আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত বিশেষ দূত। এই গাদিরে খুমের ভাষণ বা হাদিস অনুযায়ী শিয়ারা কালেমার সাথে আলী অলি উল্লাহ পড়ে আজান একামতে, আর সাধুয়ান্না আলী অলি উল্লাহ বলে। গাদিরে খুমের হাদিস অনুযায়ী শিয়ারা বিশ্বাস করে কেয়ামত পর্যন্ত মোট 12 জন ইমাম আল্লাহর পক্ষ থেকে ইমামত নিয়ে আসবেন, যারা মুসলিম বিশ্বকে রাজনৈতিক ও আধ্যাত্মিক নেতৃত্ব দিবেন, যার প্রথম জন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা এবং শেষজন ইমাম মাহদি। এই 12 ইমামের কোনো ইঙ্গিত কোরআনে না থাকলেও শিয়ারা এই 12 জন ইমামকে নবীদের মতো বিশেষ দূত মনে করে। এদের নামের সাথে আলাইহিসসালাম ব্যবহার করে এবং এটাকে ইমানের অপরিহার্য অংশ মনে করে। 12 ইমামে বিশ্বাস করে বিধায় মূলধারার শিয়াদের 12 শিয়া বলা হয়। ইসমাইলি শিয়ারা ইসমাইল বিন জাফরকে এই 12 ইমামের একজন মনে করে, যে 12 শিয়া মনে করে না। মূলধারার সুন্নিরা ইমাম তত্ত্বে বিশ্বাস না করলেও বিচ্ছিন্নভাবে ইমাম মেহেদির ধারণায় বিশ্বাস করে। এই ইমাম মেহেদি ও দাজ্জালের কথা কোরআনে ঘুণাক্ষরে না থাকলেও আমরা ইমাম মেহেদির আবির্ভাবের কাউন্টডাউন শুরু করে দিয়েছি। এই পর্যন্ত অসংখ্য মানুষ নিজেকে ইমাম মেহেদি দাবি করেছে এবং ভিন্ন মতের মানুষদের দাজ্জাল উপাধি দেওয়া হয়েছে। আমাদের দেশে শিয়ারা নিজেদের পরিচয় গোপন রেখে ইসলাম প্রচার করে এবং আমাদের অজান্তেই আমরা অনেক শিয়া বিশ্বাস গ্রহণ করেছি। আমাদের শাসক নবাবদের অনেকেই ছিল শিয়া। আমাদের দেশে অনেক মানুষের নামের সাথেই আলী, হাসান, হুসাইন আছে, যেগুলো মূলত শিয়া নাম। এখন ইমাম মাহদির হাদিস মানলে গাদির হুকুমের অন্যান্য হাদিস যেমন আহলে বাইত, পাক পাঞ্জাতুন, মাওলা আলী বা 12 ইমামের হাদিসও মানতে হবে, কারণ এগুলো সব একই মানের হাদিস। এছাড়া গাদির হুকুম বিশ্বাস করলে নবীজির স্ত্রীগণ সহ হজরত আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এবং তাদের অনুগত সকল সাহাবিকে মুরতাদ হিসাবে বিশ্বাস করতে হবে। তাদের বর্ণিত কোনো হাদিস গ্রহণ করা যাচ্ছে না। এ কারণে শিয়া ও সুন্নিদের হাদিস আলাদা। সুন্নিদের হাদিস তথা শিয়ায় সিদ্ধে হজরত আবু হুরায়রা, আবদুল্লাহ ইবনে ওমর, আবদুল্লাহ ইবনে আব্বাস, আবু সাঈদ খুদুরি, উম্মুল মোমেনিন হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা আজমাইন থেকে বর্ণিত হাদিসের প্রাধান্য থাকলেও শিয়ারা এসব হাদিস জানেও না, মানাতো পরার কথা। এখন মুয়াত্তা মালিক ও মুস্তাদরাকে হাকিম গ্রন্থে কোরআন ও হাদিস আঁকড়ে ধরার বিপরীতে মুসলিম ও তিরমিজিতে কোরআন ও আহলে বাইত এসেছে, অর্থাৎ এই হাদিসগুলো পরস্পর বিরোধী। এই হাদিসগুলো কোরআনের বক্তব্যেরও বিরোধী। কোরআনকে সম্পূর্ণ, পরিপূর্ণ, বিশদ, বিস্তারিত এবং একমাত্র ধর্মীয় বিধান হিসাবে অনুমোদন দেয়। কোরআনকেই হুদাল্লিল মুত্তাকিন বলেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কাজের বিশদ বিবরণও কোরআনেই আছে। কোরআন আহলে বাইত বলতে নবী পত্নীদেরকে উদ্দেশ্য করেছে। এর বাইরে কোরআন আমাদের যা স্পেসিফিক বলেনি তা নিয়ে আমাদের মাথা ঘামানোর দরকার কি? আমরা আদার ব্যাপারে জাহাজের খবর নিচ্ছি কেন? উম্মুল মোমেনিন বা খোলাফায়ে রাশিদিনের বিচার করার দায়িত্ব আমাদেরকে কে দিল? হাদিস শাস্ত্রের স্বীকৃত মূলনীতি অনুযায়ী কোনো হাদিস কোরআনের বক্তব্যের বিরোধী হলে তা বাতিল, কোনো একটি হাদিস আরেকটি হাদিসের বিরোধী হলে দুইটাই বাতিল, কোনো হাদিস স্বীকৃত বৈজ্ঞানিক ধারণা বা প্রমাণিত জ্ঞানের পরিপন্থী হলে তা অকার্যকর। তাই হাদিস শাস্ত্রের সর্বসম্মত মূলনীতি অনুযায়ী দুটি জিনিস রেখে যাওয়া, সুন্না ও আহলে বাইতের হাদিসগুলো অকার্যকর। সুতরাং বিদায় হজ্জের ভাষণ অনুযায়ী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তিম উপদেশ হচ্ছে কোরআনের নিরবিচ্ছিন্ন অনুসরণ। হাদিসকে কোরআনের সমকক্ষ মনে করলে এই হাদিস অনুযায়ী কি আমরা মুনকারিনে হাদিস বা হাদিস অস্বীকারকারী নয়? এবং বিদায় হজ্জের ভাষণের মতো গুরুত্বপূর্ণ টেক্সটকে মানুষের কাছ থেকে আড়াল করে রাখা অন্যায়, অবিচার, অসততা। জেনে শুনে সত্য গোপন করে মিথ্যা ভুইপোর হাদিস প্রচার করা জালিয়াতি। সত্য প্রচারের উদ্দেশ্য থাকলে অন্তত 4টি হাদিসই সনদের মান অনুযায়ী বর্ণনা করতে হবে। এক গাদিরে খুম নিয়ে মুসলিম বিশ্বের যে শিয়া সুন্নি বিভক্তি, তা ইসলামের প্রথম শতক থেকে শুরু করে ইরানের সাফাবি সাম্রাজ্য ও ওসমানি খেলাফতের মধ্যে একাধিক রক্তক্ষয়ী যুদ্ধ সহ অসংখ্য প্রাণঘাতী সংঘাতের কারণ, যাতে প্রাণ দিয়েছে কয়েক লক্ষ মুসলমান। কোরআনে এমন কোনো আলোচনা না থাকলেও গাদিরে খুমের পক্ষ বিপক্ষ শিয়া সুন্নিরা নিজেদের আধিপত্য প্রতিষ্ঠার জন্য পরস্পরকে কাফের ফতোয়া দিয়ে সহিংস পথ অনুসরণ করছে, কোরআনের বহু স্পষ্টতর নির্দেশকে পদদলিত করছে। কোরআনের বৃত্তের বাইরে প্রথম কদমে মুসলিম বিশ্ব শিয়া সুন্নি দুই ভাগে বিভক্ত হয়। এই বিভক্তি বাড়তে বাড়তে মুসলমানরা অসংখ্য দল উপদলে ভাগ হয়ে পড়ে। আমরা যে দলের মাধ্যমে ধর্মে আগ্রহী হই তাদের বর্ণিত ধর্মকে খাঁটি ইসলাম বলে মনে করি, কোনো অসুবিধা নেই। কিন্তু কথিত হাদিসের ভিত্তিতে যে হাজারো মত পথ, সে হাদিসের সংগ্রহ সংকলনের বাস্তবতা জানলে বিদায় হজ্জের ভাষণের মতোই কেঁচো খুঁড়তে অসংখ্য সাপ বেরিয়ে আসতে দেখবেন। হাদিস সংগ্রহ সংকলনের তুগলকি কাণ্ড কারখানা নিয়ে আগামী পর্বে কথা বলবো, ভালো থাকবেন। বিদায় হজের ভাষণে নবীজি এমন 2টি বিষয়ে রেখে যাওয়ার কথা বলেছেন, যেই 2টি বিষয়কে যদি উম্মত আঁকড়ে থাকে তাহলে তারা কখনো গুমরা হবে না। একটি আল্লাহর কিতাব, অপরটি নবীজির সুন্না। তো এই হাদিসটি হাদিসের প্রসিদ্ধ 6 কিতাবে নেই, বরং তা
মুয়াত্তা মালেক এবং মুস্তাদ রকে হাকিমের মধ্যে আছে। এজন্য সজল সাহেব দাবি করেছেন মুয়াত্তা মালেক এবং মুস্তাদ রকে হাকিম মূল ধারার হাদিস গ্রন্থ না এবং এই কিতাব দুটি সর্বজনীন গ্রহণযোগ্য কিতাব না। সুতরাং এই কিতাবে যদি এমন কোন হাদিস থাকে যে হাদিস মূল ধারার অর্থাৎ ছয় কিতাবের মধ্যে না থাকে তাহলে সেই হাদিস গ্রহণযোগ্য না। তো আসলে হাদিসের কিতাবাদি সম্পর্কে যাদের ন্যূনতম ধারণাও আছে তারাও বুঝেন তার এই দাবিটা কতটা অসার। কারণ এটা তো স্বীকৃত সর্বজন বিদিত বিষয় যে কোনো হাদিসের কিতাব যদি গ্রহণযোগ্য এবং নির্ভরযোগ্য হয় তাহলে সেই কিতাবের মধ্যে বিশুদ্ধ সনদে কোনো হাদিস যদি থাকে এবং সেই হাদিসের মধ্যে অন্য কোনো আপত্তি না থাকে তাহলে ওই হাদিস সবার কাছে গ্রহণযোগ্য। তো নির্ভরযোগ্য এবং সর্বজনীন গ্রহণযোগ্য হাদিসের কিতাবগুলোর মধ্যে অন্যতম হলো মুয়াত্তা মালিক এবং মুস্তাদ রকে হাকিম। এমনকি মুয়াত্তা মালিককে তো অনেক স্কলাররা বুখারী মুসলিমের উপরও প্রাধান্য দিয়েছেন। এটা শুধু মালিকি মাযহাবের মুখপাত্র বা মালিকি মাযহাবের দলীয় কিতাব না, এটা গোটা উম্মতের কাছে একটা গ্রহণযোগ্য এবং স্বীকৃত কিতাব। আপনি যদি শুধু ভারত উপমহাদেশের অন্যতম হাদিস বিশারদ প্রখ্যাত আলেমে দিন শায়খ আব্দুর রশিদ নোমানি রহমতুল্লাহ আলাইহি কৃত ইমাম ইবনে মাজাহ ওয়াল ইলমে হাদিসের 284-295 নম্বর পৃষ্ঠা পড়েন, যেখানে তিনি মুয়াত্তা মালিক সম্পর্কে আলোচনা করেছেন, তাহলে আপনার সামনে দিবালোকের মতো স্পষ্ট হয়ে যাবে যে মুয়াত্তা মালিক শুধু মালিকিদের কাছে না বরং গোটা উম্মতের বহু স্কলারের কাছে এটা বুখারী মুসলিমের থেকেও প্রাধান্যযোগ্য কিতাব। এমনকি হানাফি মাযহাবের এই বিখ্যাত আলেম শায়খ নোমানি রহমতুল্লাহ আলাইহিও মুয়াত্তা মালিককে বুখারী মুসলিমের উপর বিভিন্ন কারণে প্রাধান্য দিয়েছেন। তো মুয়াত্তা মালিক হলো এই পর্যায়ের কিতাব, অথচ সজল সাহেব তাকে দলীয় কিতাব বলে তাকে ছুঁড়ে ফেলতে চাচ্ছেন। আর মুস্তাদ রকে হাকিম সেটাও সর্বজনীন গ্রহণযোগ্য এবং নির্ভরযোগ্য কিতাব, তাতে যদি সহিহ সনদে কোনো হাদিস থাকে, হাদিসের মধ্যে অন্য কোনো আপত্তি না থাকে তাহলে এটা গোটা উম্মতের কাছে গ্রহণযোগ্য। উসুলে হাদিসের বিখ্যাত কিতাব মুকদ্দিমাতু ইবনে সালাহ, তো যাকে কেন্দ্র করে উসুলে হাদিসের শতাধিক গ্রন্থ রচিত হয়েছে, সেই কিতাবের 21-22 নম্বর পৃষ্ঠায় সহিহ হাদিস গ্রহণ করা যায় এমন কিতাবের একটা তালিকা পেশ করা হয়েছে। সেই তালিকার মধ্যে বিশেষভাবে মুস্তাদ রকে হাকিমের নামও এসেছে। তো যাই হোক, মুস্তাদ রকে হাকিমও গোটা উম্মতের কাছে নির্ভরযোগ্য এবং গ্রহণযোগ্য একটা কিতাব। তো সজল সাহেব গোটা উম্মতের বিরোধিতা করে শুধু তার দাবি প্রমাণের জন্য মুস্তাদ রকে হাকিমকে তুলনামূলক অখ্যাত অজ্ঞাত কিতাব বলে বাতিল করে দিতে চাচ্ছেন। আসলে এভাবে যদি দাবির মাধ্যমে সবকিছু প্রমাণ হয়ে যেত তাহলে তো দুনিয়াতে যে যা দাবি করতো তাই হয়ে যেত। কেউ নিজেকে আল্লাহ দাবি করতো সে আল্লাহ হয়ে যেত, কেউ নিজেকে নবী দাবি করতো তো নবী হয়ে যেত, দলিল প্রমাণের কোনো প্রয়োজন থাকতো না। তো সজল সাহেবের অন্যতম একটা অভ্যাস হলো তিনি তার বিপক্ষে যেটা আছে সেটা যতই শক্তিশালী হোক সেটাকে শুধু মুখের দাবির মাধ্যমে বাতিল করে দিতে চান। মোট কথা মুয়াত্তা মালিক এবং মুস্তাদ রকে হাকিম এটা উম্মতের কাছে নির্ভরযোগ্য গ্রহণযোগ্য সর্বজন বিদিত কিতাব। এই দুই কিতাবের মধ্যে যদি নির্ভরযোগ্য সনদে কোনো হাদিস থাকে, হাদিসের মধ্যে অন্য কোনো আপত্তি না থাকে তাহলে সেই হাদিস হাদিস শাস্ত্রের স্বীকৃত নীতি অনুযায়ী গোটা উম্মতের কাছে গ্রহণযোগ্য। এবার আমরা আসি আর পরের পয়েন্টে। মুস্তাদ রকে হাকিম এবং মুয়াত্তা মালিকের মধ্যে বিদায় হজের ভাষণে নবীজি দুটি জিনিস রেখে যাচ্ছেন, এই সংশ্লিষ্ট যে হাদিস আছে সে হাদিসের ব্যাপারে তিনি আপত্তি করতে গিয়ে তার রিলিজিয়াস মাইন্ড সেট বইয়ের 137 নম্বর পৃষ্ঠায় বলেন, এমনই মুস্তাদ রকে হাকিম নামক তুলনামূলক অখ্যাত হাদিস গ্রন্থে অখ্যাত সূত্রে এই হাদিস থাকলেও তাতে বিদায় হজের ভাষণের কথা উল্লেখ নেই। এত গুরুত্বপূর্ণ ভাষণের মাত্র এই দুই লাইনই বর্ণনাকারীর মনে আছে, এটা কিভাবে সম্ভব? তো সজল সাহেব এই যে দাবি করলেন যে মুস্তাদ রকে হাকিমে যে হাদিস আছে সেটা অখ্যাত সূত্রে বর্ণিত, তো তার এই দাবি একেবারেই বাস্তবতা বিরোধী। কারণ এই হাদিসটি মুস্তাদ রকে হাকিমের 318 নম্বর বর্ণনায় উল্লেখিত হয়েছে। তা আপনি যদি সেই হাদিসের সনদ দেখেন, সনদের মধ্যে থাকা বর্ণনাকারীদের জীবনী দেখেন, তাহলে আপনার কাছে দিবালোকের মতো স্পষ্ট হয়ে যাবে যে বর্ণনাকারীরা প্রায় সবাই নির্ভরযোগ্য। তাদের জীবনী দেখার জন্য আপনি মিজদি রহমতুল্লাহ আলাইহি কৃত তাহজিবুল কামাল, হাফিজ ইবনে হাজার কৃত তাহজিবুত তাহজিব এবং শায়খ মুকবিল ইবনে হাদিয়াল ওয়াদাঈ কৃত রিজালুল হাকিম ফিল মুস্তাদরক দেখতে পারেন। তবে ওই সনদের মধ্যে থাকা দুইজন রাবির ব্যাপারে একটু কথা আছে। সেই দুইজন রাবি হলেন ইসমাইল ইবনে আবি ওয়াইস এবং তার বাবা আবু ওয়াইস। তো এই দুইজন রাবিকে যদিও অনেক মুহাদ্দিস নির্ভরযোগ্য বা সত্যবাদী বলেছেন কিন্তু কেউ কেউ তাদের ব্যাপারে কিছুটা আপত্তিও করেছেন। এজন্য তাদের একক বর্ণনার ক্ষেত্রে তো সতর্কতা কাম্য, কিন্তু যে বর্ণনাটা এমন যে সেই বর্ণনার সমর্থক বর্ণনা আছে তাদের সেই বর্ণনা গ্রহণ করার ব্যাপারে কোনো দ্বিমত নেই। এই যে মুস্তাদ রকে হাকিমে যে হাদিস উল্লেখিত হয়েছে তাদের সূত্রে, তাদের এই বর্ণনার আরো বহু সমর্থক বর্ণনা রয়েছে। স্বয়ং মুস্তাদ রকে হাকিমেরই এর পরের হাদিস তথা 319 নম্বর হাদিসে হযরত আবু হুরায়রা থেকে এই মর্মে একটা হাদিস বর্ণিত হয়েছে, মুয়াত্তা মালিকে এই হাদিসটি সনদ ছাড়া উল্লেখ হয়েছে।
কিন্তু মুয়াত্তা মালিকের ভাষ্যগ্রন্থ আত-তামহীদে ইবনু আব্দুল বার মালিকি রহমতুল্লাহ আলাইহি এই হাদিসের দুটি অবিচ্ছিন্ন মুত্তাসিল সনদ উল্লেখ করেছেন, একটি হযরত আবু হুরায়রা থেকে আরেকটি হযরত আমর ইবনে আউফ থেকে। বিস্তারিত দেখুন আত-তামহীদের ২৪ নম্বর খণ্ডের ৩৩১-৩৩২ নম্বর পৃষ্ঠা। এই যে এই হাদিসের আরো দুটি সমর্থক বর্ণনা রয়েছে, একটি হযরত আবু হুরায়রা থেকে আরেকটি হযরত আমর ইবনে আউফ থেকে, তো ওই দুইটি বর্ণনার সনদের মধ্যে দুর্বল রাবি আছেন, বাকি সমর্থক বর্ণনা হিসেবে সেই বর্ণনাগুলো চলতে পারে। এই মুস্তাদরাকে হাকিমের ৩১৮ নম্বর হাদিস, যার মধ্যে ইসমাইল ইবনে আবি ওয়াইস এবং আবু ওয়াইস নামে দুইজন রাবি আছে, তাদের যেহেতু আরো সমর্থক বর্ণনা পাওয়া যাচ্ছে, এই জন্য এই হাদিস গ্রহণ করার ব্যাপারে কারো কোনো দ্বিমত থাকার কথা না। তাছাড়া কিতাব সুন্না আঁকড়ে ধরা সংশ্লিষ্ট যত হাদিস আছে সব হাদিসই এই হাদিসের সমর্থক। পবিত্র কোরআনেও এই বর্ণনার পক্ষে সমর্থন রয়েছে। কোরআনে আল্লাহর কিতাবের সাথে সাথে নবীজির সুন্নাকে আঁকড়ে ধরার কথাও অত্যন্ত গুরুত্বের সাথে নির্দেশ দেওয়া হয়েছে, যা আমরা পূর্বে আলোচনা করে এসেছি। তো এত এত সমর্থক বর্ণনা থাকার পরেও এই হাদিস গ্রহণযোগ্য না হওয়ার কোনো কারণ নেই। এর পরের কথা হলো এই হাদিসটি গোটা উম্মতের কাছে গ্রহণযোগ্য একটি হাদিস। ইবনু আব্দুল বার রাহিমাহুল্লাহ আত-তামহীদ গ্রন্থে এই হাদিস সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেন, ওয়াহাদা আইদান মাহফুজুন মারুফুন মাশহুরুন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনদা আহলিল ইলমি শুহরাতান ইয়াকাদু ইস্তাগনি বিহা আনিল ইসনাদ। এই হাদিসটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হিসাবে উলামায়ে কেরামের কাছে এতটাই প্রসিদ্ধ, সুবিদিত ও গ্রহণযোগ্য যে এর গ্রহণযোগ্যতার জন্য সনদ প্রায় নিষ্প্রয়োজন। আত-তামহীদ ২৪ নম্বর খণ্ড ৩৩১ নম্বর পৃষ্ঠা। অথচ এই ধরনের একটি গ্রহণযোগ্য ও স্বীকৃত হাদিসকে সজল সাহেব কি আজগুবি দাবি দেওয়ার মাধ্যমে বাতিল করে দিতে চাচ্ছেন? সবকিছু যদি এতই সহজ হতো তাহলে তো দুনিয়াতে আর কিছুই টিকত না। এরপর সজল সাহেব দাবি করলেন যে এই হাদিস যে মুস্তাদরাকে হাকেমে আছে তাতে নাকি মাত্র দুই লাইনে এই হাদিস বর্ণিত হয়েছে এবং সেখানে বিদায় হজের ভাষণের কথাও উল্লেখ নেই। তো তিনি এসব দাবি দেওয়া এমন এক দেশের মধ্যে করছেন যেখানে শুধু শত শত নয় হাজার হাজার আলেমে দিন সরাসরি হাদিসের কিতাব থেকে হাদিস চর্চা করেন। তো এই জন্য কোনো হাদিসের কিতাবের ব্যাপারে চোখ বন্ধ করে কোনো দাবি করে দেওয়া হবে আর সেটা এমনি চলে যাবে এটা সম্ভব না। এই ধরনের বিকৃতি আমাদের মতো এইরকম ইলমি দেশে সম্ভব না। মুস্তাদরাকে হাকিমের ৩১৮ নম্বর হাদিস, সেখানে সুস্পষ্টভাবে বিদায় হজের ভাষণের কথা উল্লেখ হয়েছে। এরপর শুধু দুই লাইনে না, বরং বিদায় হজের ভাষণের আরও বহু নির্দেশনা সেই হাদিসের মধ্যে উল্লেখ হয়েছে। আমি সেই হাদিসের শুধু অনুবাদটা আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি। ইবনে আব্বাস থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেন, বিদায় হজের ভাষণে বলেন তোমাদের ভূমিতে শয়তানের পূজা করা হবে, এর থেকে শয়তান নিরাশ হয়ে গেছে, তবে সে এতেই সন্তুষ্ট যে অন্যান্য বিষয়ে যেগুলোকে তোমরা ছোট মনে করে থাকো সেগুলোতে তার অনুসরণ করা হবে। আমি তোমাদের মাঝে এমন দুটি বিষয় রেখে যাচ্ছি যে দুটি বিষয়কে আঁকড়ে থাকলে তোমরা কখনোই গুমরা হবে না, আল্লাহর কিতাব ও তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। প্রত্যেক মুসলিম অপর মুসলিমের ভাই, আর মুসলমানরা পরস্পর ভাই, কারো জন্য তার মুসলিম ভাইয়ের সম্পদ তার স্বতঃস্ফূর্তভাবে দেওয়া ব্যতীত বৈধ নয়। তোমরা জুলুম করো না এবং আমার পর একে অপরকে হত্যা করে কাফের হয়ে যেও না। তো দেখুন এই হাদিসের মধ্যে সুস্পষ্টভাবে বিদায় হজের ভাষণের কথা উল্লেখ হচ্ছে এবং বিদায় হজের ভাষণের আরো বহু নির্দেশনা এই হাদিসের মধ্যে উল্লেখ হয়েছে। তো সজল সাহেব বলছেন যে এই মুস্তাদরাকে হাকিমের হাদিসের মধ্যে নাকি বিদায় হজের ভাষণের কথাও নেই এবং মাত্র দুই লাইনে হাদিসটি বলে দেওয়া হয়েছে, কত বড় প্রকাশ্য মিথ্যাচার। এরপর সজল সাহেব হাদিস শাস্ত্রের একটি নীতি না বুঝেই সেই নীতির আলোকে এই হাদিসকে প্রত্যাখ্যান করতে চেয়েছেন। বিস্তারিত আলোচনা করেছেন তার রিলিজিয়াস মাইন্ডসেট বইয়ের ১৩৮-১৩৯ নম্বর পৃষ্ঠায়। তো তার আলোচনার সার কথা হলো যে নবীজি বিদায় হজের ভাষণে তো এই দুইটা জিনিস রেখে যাওয়ার কথা বলেছেন, আল্লাহর কিতাব ও নবীর সুন্না। আর গদিরে খুমের মধ্যে দুটি জিনিস আঁকড়ে থাকার কথা বলেছেন, একটি হলো আল্লাহর কিতাব, দ্বিতীয়টি হলো নবী পরিবার। তো সজল সাহেব বলছেন যে হাদিস শাস্ত্রের স্বীকৃত নীতি নাকি এই যে দুটি হাদিস যদি পরস্পর বিরোধী হয় তাহলে দুটিই বাতিল। তো সজল সাহেব এখানে হাদিস শাস্ত্রের স্বীকৃত নীতি বলে যেই দাবি করলেন সেটাও তার আরেকটা অজ্ঞতা, কারণ পরস্পর বিরোধী হাদিসের ক্ষেত্রে হাদিস শাস্ত্রের স্বীকৃত নীতি হলো যে প্রথমে দেখতে হবে দুইটা হাদিসের মধ্যে কোনো একটা রহিত কিনা, যদি রহিত হয় তাহলে তো সেটার উপর এমনি আমল করা যাবে না, যদি রহিত না হয় দুটি হাদিসই প্রমাণিত হয় তাহলে দুটি হাদিসের মধ্যে স্বাভাবিকভাবে সমন্বয় সাধন করা যায় কিনা তা দেখতে হবে, যদি দুটি হাদিসের মধ্যে স্বাভাবিকভাবে সমন্বয় সাধন করা না যায় তখন গিয়ে দলিল ছাড়া কোনো হাদিসের উপর আমল করা যাবে না, যদি কোনো দলিল না থাকে তাহলে পরস্পর বিরোধী দুটি হাদিসের দুইটার কোনোটার উপরে আমল করা যাবে না। তো এই যে হাদিস শাস্ত্রের নীতি, আপনি যদি হাদিস শাস্ত্রের একেবারে সংক্ষিপ্ত কিতাব সরেন উকবাও খোলেন, সরেন উকবার ৩৬ নম্বর অধ্যায় মারিফাতু মুখতালিফিল হাদিস এটা খোলেন, তাহলে সেখানেও আপনি এই নীতি পাবেন।
তো যাই হোক, পরস্পর বিরোধী হাদিসের ক্ষেত্রে সমন্বয় সাধন করতে হবে, এটা হলো হাদিস শাস্ত্রের স্বীকৃত নীতি। একান্ত যদি সমন্বয় সাধন না করা যায় তখন গিয়ে দুটি হাদিসের কোনোটার উপর দলিল ছাড়া আমল করা যাবে না, এটা আছে হাদিস শাস্ত্রের নীতিতে। তো সজল সাহেব সমন্বয় সাধন করার কথা বলছেনই না, বরং বলছেন দুটি হাদিস বিরোধী হলে নাকি দুটি হাদিসই বাতিল, এটা কেমন অজ্ঞতা তার। তো এই যে বিদায় হজের ভাষণে দুটি জিনিস আঁকড়ে থাকার কথা বলছেন আর গাদিরে খুমের মধ্যে দুটি জিনিস আঁকড়ে থাকার কথা বলছেন, এর মধ্যে আসলে কোনোই বিরোধ নেই। এই দুটির মধ্যে সমন্বয় সাধন করা খুব সহজেই সম্ভব, কারণ গাদিরে খুমের মধ্যে যে নবীজি নবী পরিবারকে আঁকড়ে থাকতে বলছেন, এটা এই জন্যই বলেছেন যে নবী পরিবার তো সবসময় তার সুন্না মোতাবেক নিজেদের জীবন পরিচালনা করবে, তো তাদেরকে আঁকড়ে থাকলে মূলত নবীজির সুন্নাকেই আঁকড়ে থাকা হবে। তো এই জন্য বিদায় হজের ভাষণে যে বলেছেন কিতাব ও সুন্নাকে আঁকড়ে ধরতে, আর গাদিরে খুমের মধ্যে বলেছেন কিতাব ও নবী পরিবারকে আঁকড়ে ধরতে, তো এই দুই ভাষণের মধ্যে বাস্তবতার নিরিখে কোনো বৈপরীত্য নেই, বরং নবী পরিবারকে আঁকড়ে থাকলে অটো নবীজির সুন্নাকেও আঁকড়ে থাকা হবে। এই জন্যই নবী মূলত নবী পরিবারকে আঁকড়ে থাকতে বলছেন। আর যেসব হাদিসের মধ্যে শুধু আল্লাহর কিতাব আঁকড়ে থাকার কথা উল্লেখ হয়েছে, সেই হাদিসের সাথে দুটি জিনিস আঁকড়ে থাকার হাদিসের বিরোধিতা নেই, এই জন্য যে কোন হাদিসের মধ্যে একটি বিষয় উল্লেখ করা হয়েছে তো আরেক হাদিসের মধ্যে আরেকটু বেশি উল্লেখ হয়েছে। তো এটাকে হাদিস শাস্ত্রের নীতিতে এভাবে ব্যক্ত করা হয়, দেখারও কুল্লুন মালামিয়াল কুরুল্লা আখর, অর্থাৎ অপরজন এমন বিষয় ব্যক্ত করেছে যেটা প্রথমজন ব্যক্ত করেনি, তো এর মধ্যেও আসলে কোনো বৈপরীত্য নেই। তাছাড়া আমরা যদি শুধু আল্লাহর কিতাব আঁকড়ে থাকা সংশ্লিষ্ট হাদিসটিকেও সামনে রাখি, তাও তা দিয়ে নবীজির সুন্নার প্রামাণ্যতা সাব্যস্ত হয়, কেননা নবীজি বিদায় হজের ভাষণে তো শুধু আল্লাহর কিতাব আঁকড়ে থাকার নির্দেশই না, বরং উম্মতকে আরো বহু নির্দেশ দিয়েছেন এবং ভাষণের শেষে বলেছেন উপস্থিত ব্যক্তি যেন অনুপস্থিত ব্যক্তির কাছে পৌঁছে দেয়। বিস্তারিত দেখুন সহিহ বুখারীর 1741 নম্বর হাদিস। তো এই যে নবীজি ওই ভাষণের মধ্যে আল্লাহর কিতাব আঁকড়ে থাকার সাথে সাথে আরো বহু নির্দেশনা দিয়েছেন এবং সেই নির্দেশনাগুলো উপস্থিত ব্যক্তি যেন অনুপস্থিত ব্যক্তির কাছে পৌঁছে দেয় সেই আদেশটাও দিয়েছেন, তো যদি আল্লাহর কিতাবের বাইরে নবীজির সুন্নাটা মানা আবশ্যক না হতো তাহলে নবীজি কেন সেই ভাষণের মধ্যে কিতাব আঁকড়ে ধরার সাথে সাথে আরো বহু নির্দেশনা দিলেন এবং কেনই বা সেই নির্দেশনাগুলো পরবর্তীদের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশ দিলেন? তো পরবর্তীদের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশ এই জন্যই দিয়েছেন যে তার সুন্নাও পরবর্তীদের জন্য অনুসরণ অনুকরণ করা আবশ্যক। এই জন্য নবীজি বলেছেন উপস্থিত ব্যক্তি যেন আমার এই কথাগুলো আমার এই সুন্নাগুলো অনুপস্থিত ব্যক্তির কাছে পৌঁছে দেয়। তো বিদায় হজের ভাষণের মধ্যে তো নবীজি আল্লাহর কিতাব আঁকড়ে থাকার সাথে সাথে আরো এমন বহু বিষয় বলেছেন যেটা সরাসরি আল্লাহর কিতাবে নাই এবং সেগুলো পালনের প্রতি উম্মাকে গুরুত্ব দিয়েছেন, অন্যদের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন। এ থেকেই প্রমাণিত হয় যে নবীজি নিজের সুন্নাকেও প্রামাণ্য মনে করতেন, আল্লাহর কিতাবের সাথে সাথে নিজের সুন্নাকে আঁকড়ে ধরার বিষয়টিও তিনি গুরুত্বপূর্ণ মনে করতেন, তাই তো আল্লাহর কিতাবের সাথে সাথে তিনি আরো বহু নির্দেশনা দিলেন এবং সেগুলো অন্যদের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়ে গেলেন। সজল সাহেব অবশ্য এক্ষেত্রে একটা হাস্যকর কথা বলেছেন, তিনি তার রিলিজিয়াস মাইন্ডসেটের 138 নম্বর পৃষ্ঠায় বলেন যে নবীজি বিদায় হজের ভাষণে আল্লাহর কিতাব আঁকড়ে ধরার কথা বলেছেন এবং শুধু এই কথাটাই, মানে আল্লাহর কিতাব আঁকড়ে ধরার কথাটাই নবীজি অন্যদের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন। তো নবীজি বিদায় হজের ভাষণের মধ্যে এতগুলো কথা বললেন, এর মধ্যে শুধু আল্লাহর কিতাব আঁকড়ে ধরার কথাটাই অন্যদের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশ দিলেন, এই যে এই দাবি করা এটা সম্পূর্ণ বাস্তবতা বিরোধী একটা দাবি, কারণ ভাষণের মধ্যে নবীজি এতগুলো কথা বললেন আর শেষে গিয়ে বললেন এই কথাগুলো যাতে করে উপস্থিত অনুপস্থিতের কাছে পৌঁছে দেয়। তো সেই এতগুলো কথার মধ্যে শুধু একটা কথা যে আল্লাহর কিতাব আঁকড়ে ধরো এটাকে অন্যদের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন এবং অন্যদের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশটা শুধু এই নির্দেশনার সাথে খাস, এই নির্দেশনার সাথেই সীমাবদ্ধ, এই কথা বলাটা তো সম্পূর্ণ বিবেক পরিপন্থী। তাছাড়া নবীজি শুধু আল্লাহর কিতাব আঁকড়ে ধরার নির্দেশটাই অন্যদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আদেশ দেননি, বরং এর সাথে সাথে বিদায় হজের ভাষণে আরো যত নির্দেশনা দিয়েছেন সবকিছুই অন্যদের কাছে পৌঁছে দেওয়ার আদেশ যে দিয়েছেন এরও অনেক দলিল আছে। এর মধ্যে অন্যতম দলিল হলো নবীজি সবসময়ই তার গুরুত্বপূর্ণ ভাষণ বা গুরুত্বপূর্ণ কোনো নির্দেশনা দেওয়ার পরে বলতেন যে এই নির্দেশনাগুলো যেন উপস্থিত ব্যক্তি অনুপস্থিতের কাছে পৌঁছে দেয়। এই জন্য নবীজি মক্কা বিজয়ের পর যে ভাষণ দিয়েছেন, মক্কার গুরুত্ব ও ফজিলত সংশ্লিষ্ট যেই বিষয়গুলো তিনি সেই ভাষণের মধ্যে বলেছেন, সেই ভাষণের পরও নবীজি এই কথা বলেছেন যে উপস্থিত ব্যক্তি যেন অনুপস্থিত ব্যক্তির কাছে পৌঁছে দেয়। এর জন্য বিস্তারিত দেখা যেতে পারে সহিহ বুখারীর 1832 নম্বর হাদিস। তো নবীজির সাধারণ একটা অভ্যাস ছিল যে নবীজি গুরুত্বপূর্ণ কোনো ভাষণ বা গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়ার পরে বলতেন উপস্থিত ব্যক্তি যেন অনুপস্থিত ব্যক্তির কাছে তা পৌঁছে দেয়। তো বিদায় হজের ভাষণে নবীজি এতগুলো কথা বললেন, এর মধ্যে শুধু কিতাবুল্লাহ আঁকড়ে থাকার কথাটাই অন্যদের কাছে পৌঁছে দেওয়ার কথা বলছেন, এই কথা বলা সম্পূর্ণ অযৌক্তিক এবং দলিলবিহীন।
এমনকি আমরা যদি ধরেও নেই যে নবীজি শুধু আল্লাহর কিতাবই অন্যদের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশটা বিদায় হজের ভাষণের মধ্যে দিয়েছেন, তাহলে তা দিয়েও তো সুন্নাহ স্বীকারের সুযোগ তৈরি হয় না। কারণ আল্লাহর কিতাব পূর্ণাঙ্গ, প্রয়োজনীয় সবকিছুই আল্লাহর কিতাবে বলে দেওয়া হয়েছে, এর মধ্যে অত্যন্ত গুরুত্বের সাথে নবীজির সুন্নাহ অনুসরণের কথাও বলা হয়েছে। পবিত্র কোরআন পূর্ণাঙ্গ, পবিত্র কোরআনে বহু বিষয়ের নির্দেশনা সুস্পষ্টভাবে এসেছে, যেমন মিরাসের নির্দেশনাগুলো, আবার কোন কোন বিষয়ের নির্দেশনা মৌলিকভাবে দিয়ে দেওয়া হয়েছে এবং এর ব্যাখ্যা বিশ্লেষণের দায়িত্ব নবীজিকে দেওয়া হয়েছে যে নবীজি কোরআনের এই মৌলিক বিষয়গুলোকে ব্যাখ্যা করে দিবেন। তো এই জন্য নবীজি তার কথা ও কর্মের মাধ্যমে সেই বিষয়গুলোকে ব্যাখ্যা করেছেন। তো কোরআনের নির্দেশনা অনুযায়ী তো সুন্নাহ মানা আবশ্যক, নবীজির ব্যাখ্যা বিশ্লেষণ মানা আবশ্যক। তো বিদায় হজের ভাষণে নবীজি যদি শুধু আল্লাহর কিতাব আঁকড়ে থাকার নির্দেশ দিয়ে থাকেন এবং তা অন্যদের কাছে পৌঁছে দেওয়ার কথা বলে থাকেন, তাহলে অত তা দিয়ে সুন্নাহ স্বীকারের কোনো সুযোগ নেই। বরং আল্লাহর কিতাব আঁকড়ে থাকলে সুন্নাহ অবশ্যই মানতে হবে। কেউ যদি আল্লাহর কিতাব আঁকড়ে থাকার কথা বলে আর সুন্নাহ স্বীকার করে, তাহলে বাস্তবে সে আল্লাহর কিতাব আঁকড়ে থাকলো না। কারণ তখন কি আল্লাহর কিতাবে সুন্নাহ অনুসরণের গুরুত্ব সংশ্লিষ্ট যতগুলো আয়াত আছে সে ওই সবগুলো আয়াতকে অস্বীকার করলো। তো এতগুলো আয়াত অস্বীকার করেও কেউ যদি দাবি করে যে সে আল্লাহর কিতাব আঁকড়ে ধরছে, তাহলে তার এই দাবিটি একটি হাস্যকর দাবি বলেই বিবেচিত হবে। সবশেষে আমি বলতে চাচ্ছি, হাদিস অস্বীকারীরা যেহেতু হাদিস দিয়েই নবীজির হাদিসকে অস্বীকারের অপচেষ্টা করে, তো এই জন্য নবীজি হাদিস অস্বীকারের ব্যাপারে কি বলেছেন এ সংক্রান্ত একটি হাদিস আমি দর্শকদের সামনে পেশ করছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের মাঝে কাউকে যেন এমন না পাই যে সে তার খাটের উপর বালিশে হেলান দিয়ে বসে থাকা অবস্থায় তার কাছে আমার কোনো আদেশ বা নিষেধ আসে, তখন সে বলে আমি তো এ জানি না, বরং আমি আল্লাহর কিতাবে যে নির্দেশ পেয়েছি তারই অনুসরণ করি। সুনানে আবু দাউদ হাদিস নম্বর 4605, সুনানে তিরমিজি হাদিস নম্বর 2663, সহিহ ইবনে হিব্বান হাদিস নম্বর 13, মুস্তাদ আহমদ হাদিস নম্বর 23861। তো নবীজি বলছেন, এমন যেন আমি কাউকে না পাই সে আল্লাহর কিতাব মানার স্লোগান দিয়ে আমার হাদিসকে অস্বীকার করবে। এরপরও নবীজির নামে অপবাদ দেওয়া হচ্ছে যে নবীজি নাকি আল্লাহর কিতাব ছাড়া অন্য কিছুকে প্রয়োজনীয় মনে করতেন না। তো সজল সাহেব অবশ্য তার নবীর প্রজ্ঞা বইয়ের 44 নম্বর পৃষ্ঠায় এই হাদিসের ব্যাপারে দাবি করেছেন, এই হাদিস আলবানী সহি বলল বুখারি মুসলিমের মতো অভিসম্বাদিত সহি হাদিসের কিতাবে নেই, তিরমিজি আবু দাউদ নাসাই শরীফের মতো প্রসিদ্ধ হাদিস গ্রন্থেও নেই, হাদিসের ইনসাইক্লোপিডিয়া খ্যাত মুস্তাদ আহমদেও এই হাদিস নেই। তো এই ব্যাপারে প্রথম কথা হলো, কোন হাদিস সহি হওয়ার জন্য তো তা বুখারি মুসলিমে থাকা আবশ্যক না, কারণ বুখারি মুসলিমে তো সব সহি হাদিস আসেনি, বরং বুখারি মুসলিমের নামের মধ্যেই আল মুখতাসর সংক্ষিপ্ত সহি হাদিসের সংকলন এই বিষয়টি সুস্পষ্টভাবে বলা আছে। এরপরে যে তিনি বললেন আবু দাউদ তিরমিজি এমনকি মুস্তাদে আহমদেও এই হাদিস নেই, এটা তো তার অজ্ঞতা, কারণ আমরা হাদিসের রেফারেন্সের মধ্যে উল্লেখ করে এসেছি যে হাদিস তিরমিজিতেও আছে, আবু দাউদেও আছে এবং হাদিসের ইনসাইক্লোপিডিয়া মুস্তাদে আহমদেও আছে। তো এই হাদিসকে সজল সাহেব তার অজ্ঞতার কারণে অস্বীকার করতে চাচ্ছেন, কিন্তু এই হাদিস অস্বীকারের কোনো সুযোগ নেই, কারণ এটি একটি সহি হাদিস। তো তিনি যেহেতু হাদিস যে হাদিস অস্বীকারের অপচেষ্টা করছেন, তো এটাও তো একটা হাদিস, তো এটা কেন তিনি মানবেন না? এই হাদিসের মধ্যে তো বলা হলো যে কেউ যেন আল্লাহর কিতাবের নাম দিয়ে আমার সুন্নাকে অস্বীকার না করে। তো আসলে কথা এটাই যে আল্লাহর কিতাবের নাম দিয়ে সুন্নাহ অস্বীকারের কোনো সুযোগ হাদিসের আলোকে কমপক্ষে নেই। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।